আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। বন্ধুরা, তথ্য প্রযুক্তির এই যুগে আমরা আমাদের কৌশলগুলো কাটিয়ে খুব সহজে যে কোনো কাজ শর্টকাটে এবং ইজি ওয়েতে করার চেষ্টা করি। আমি আপনাদেরকে আজকে এমন একটি ট্রিক্স বলে দিব খুব সহজে আপনি আপনার ভয়েসটিকে কীভাবে টেক্সটে রূপান্তর করবেন এবং সেটি সেভ করবেন বিভিন্ন ফাইলের মধ্যে খুব সহজেই, কোনোরকম মাইক্রোসফটের ওয়ার্ডের দক্ষতা ছাড়া অথবা প্র্যাকটিস ছাড়া খুব সহজে যে গুগল ডকের মধ্যে কাজগুলো করে নিতে পারবেন সেটি দেখাবো। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরেই সাথেই থাকুন। অলরাইট, গুগল ডকের কাজটি করতে হলে প্রথমত আপনাকে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে অথবা যে কোনো ব্রাউজারে আপনি কাজগুলো করে নিতে পারবেন। এবং সাথে সাথে মনে রাখবেন যে আপনি যে জিমেইল দিয়ে লগ ইন করেছেন বা করতে চাচ্ছেন সেটি অবশ্যই আপনাকে লগ ইনরত অবস্থায় রাখতে হবে। এরপরে এখানে যে ডট মেনু দেখতে পাচ্ছেন সেই ডট মেনুতে ক্লিক করবেন। ডট মেনুতে ক্লিক করার পরে সরাসরি চলে যাবেন ডকসের মধ্যে, তার মানে গুগল ডকসের মধ্যে। গুগল ডকসে আসার পরে আপনি যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। ধরুন আপনি নতুন ডকুমেন্ট লিখতে চাচ্ছেন, সরাসরি আপনাকে এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করতে হবে। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে ইন্টারফেসটি উপস্থিত হবে। বন্ধুরা, এই পেজটি নিশ্চয়ই আপনাদের সাথে পরিচিত। এটি হচ্ছে অনেকটা গুগল অনেকটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো। এখানে সব কিছু অপশন রয়েছে, যারা টাইপিং করেন বা টাইপিং করতে অভ্যস্ত তারা নিশ্চয়ই জানেন এই ইন্টারফেসটি আমাদেরকে ওপেন করতে হয় মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে। ধরুন আপনি খুব কম সময়ে যে কোনো একটি বড় ধরনের টেক্সট কম সময়ে গুগল ডক্সের মধ্যে লিখতে চাচ্ছেন, সেজন্য আপনাকে প্রথম এটি ওপেন করতে হবে। ওপেন করার পরে টুলসে ক্লিক করতে হবে। তবে আরও কিছু কথা বলে রাখা ভালো, এই কাজগুলো করতে হলে আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেক্টেড রত অবস্থায় থাকতে হবে, তার মানে আপনার ইন্টারনেট কানেকশন রাখতে হবে এবং পাশাপাশি মোবাইল অথবা কম্পিউটারের সেম প্রসেসে কাজগুলো আপনি করে নিতে পারবেন স্টেপ বাই স্টেপ। যারা নতুন রয়েছেন অথবা বিগিনার লেভেলের রয়েছেন তাদের জন্য এই কাজগুলো অত্যন্ত সহজ যদি আপনি পুরো ভিডিওটি দেখেন। সো ভয়েস টাইপ করার জন্য প্রথমে আপনাকে টুলসে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করার পরে ভয়েস টাইপিংয়ে ক্লিক করতে হবে। ভয়েস টাইপিংয়ে ক্লিক করার পরে আমার এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা রয়েছে ইংলিশে, সো আমি বেঙ্গলি সিলেক্ট করে দিব। অথবা আপনি যে ল্যাঙ্গুয়েজে ভয়েসটি দিতে চাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটি আপনাকে প্রথমে সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ আপনাকে প্রথমে ভয়েস সিলেক্ট করে দেওয়ার পরে আপনি কাজগুলো শুরু করবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি এটি ভয়েসটা সিলেক্ট করে দিয়েছি, এবার আমি টাইপিং শুরু করব। আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, যারা টাইপিং করতে খুব বোরিং ফিল করেন মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে, তাদের জন্য গুগল ডক হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটি প্রসেস। অত্যন্ত সহজ উপায়ে ভয়েস দিয়ে নিজের মতো করে এডিট করা আর বিভিন্ন ধরনের টেক্সটগুলো, সো আজকে আমি সেই ভিডিওটি শেয়ার করব। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি এটি অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পরে এটি তৈরি হয়ে গেলেও শোকের পলকেই। সো এটি চাইলে আপনি বিভিন্ন ধরনের এডিট করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন অথবা ফন্ট বড় করতে পারেন, ফন্ট ছোটো করতে পারেন, বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, আন্ডারলাইন দিতে পারেন অথবা এটিকে কালারাইজ করতে পারেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং এটিকে আপনি চাইলে নিজের মতো করে অ্যালাইন করে নিতে পারেন। সো অ্যালাইন করার জন্য এখানে আপনি ক্লিক করবেন লাইক ডকুমেন্টের মতো। আশা করি বুঝতে পেরেছেন। সো এটি যদি আপনি সেভ করতে চান, সেভ করতে হলে সরাসরি ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে যে ডাউনলোড অপশনে যাওয়ার পরে মাইক্রোসফট ডকের ওয়ার্ডের মধ্যে আপনি সেভ করে নিতে পারেন অথবা আপনি এটি টেক্সট ফাইল হিসেবে সেভ করতে পারেন অথবা পিডিএফ আকারে সেভ করতে পারেন অথবা ওয়েব পেজের মধ্যে আপনি এটা এইচটিএমএল ফাইল হিসেবে সেভ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি চাইলে যে কোনো ফরম্যাটে এখানে যেগুলো দেওয়া রয়েছে সেই ফরম্যাটগুলোতে আমি এটি সেভ করে নিতে পারবো। আশা করি আপনি সেই প্রসেসে এই কাজগুলো করে নিতে পারবেন। সো এ হচ্ছে মোটামুটি কীভাবে গুগল ডকের মধ্যে খুব সহজে আপনি আপনার ভয়েস দিয়ে টেক্সটিকে রূপান্তর করতে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এটি চাইলে কিন্তু আপনি কপি করে আপনি গুগল ডকের ডক থেকে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে নিয়ে সেই ওয়েতে পেস্ট যখন করে দিবেন, পেস্ট করে দেওয়ার পরে আপনি এখানে সেম ফাইলটি পাবেন, তার মানে আপনি সেম ফাইলটি এখানে নিয়ে আসতে পারবেন। সো আশা করি খুব সহজে গুগল ডক থেকে সেম ফাইলগুলো অন্য কোনো মাইক্রোসফট ওয়ার্ডের নতুন একটি ফাইল খুলে সেখানে আপনি পেস্ট করে এটি এডিট করতে পারেন নিজের মতো করে। সো এই কাজটি করতে আপনার মিনিমাম আপনার বেশি সময় ব্যয় হবে না। এবার আমি দেখাচ্ছি কিভাবে আপনি ইংলিশ টাইপিং করবেন। ইংলিশ টাইপিং করার জন্য প্রথমে আপনাকে ইংলিশটা সিলেক্ট করে দিতে হবে। সো ইংলিশটা সিলেক্ট করার জন্য আমি এখানে বিভিন্ন ধরনের ইংলিশ রয়েছে, ফিলিপাইন্স রয়েছে, নাইজেরিয়া রয়েছে, তারপর সাউথ আফ্রিকা রয়েছে, ইউনাইটেড স্টেট রয়েছে। সো আমি ইউনাইটেড স্টেট ক্লিক করছি।
ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দেওয়ার পর আমি এবার ভয়েসটা টাইপ করছি ওয়েলকাম টু মাই অ্যানাদার টিউটোরিয়াল টুডে সো আই ওয়ান্ট টু শেয়ার হাউ উইল ইউ রাইট ইয়োর ডকুমেন্ট অন গুগল ডক ইজিলি ফ্রম এনি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড বাই ইউজিং ইয়ার কম্পিউটার অর ইয়ার মোবাইল ফোন সো আমি এটি লিখেছি জাস্ট আপনি এখানে ভাষাটা সিলেক্ট করে দেবেন ভাষাটা সিলেক্ট করে দেওয়ার পরে অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত টেক্সটটি এভাবে নিতে পারবেন ভয়েস দিয়ে সো এর জন্য আপনার একটি ভালো মাইক্রোফোন লাগবে এবং আপনি যদি কাজগুলো করতেছেন ইন্টারনেট কানেকশন মাইক্রোফোন এবং আপনার অবশ্যই কম্পিউটার অথবা মোবাইলের মধ্যে কাজগুলো করে নিতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন এবং পরবর্তী ভিডিও কী হতে পারে সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনার মূল্যবান কমেন্টের প্রতীক্ষায় রইলাম সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন আই ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও টিল দেন টেক কেয়ার